বহু কাল পর একটা দিনের বেলায় ইনভিটেশন পেলাম তাই ঝটপট করে রেডি হয়ে গেলাম আর ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তাই নিজে রেডি হতে হতে একটা গেট রেডি উইথ মি ভিডিও বানিয়ে ফেললাম যেহেতু দিনের বেলায় ইনভিটেশন তাই জন্য মেকআপ একদম সিম্পল রাখার চেষ্টা করব যদিও আমি তাই রাখি সব সময় তো এবার আসি ড্রেসে আমি মিন্ত্রা থেকে কিছুদিন আগে একটা ড্রেস অর্ডার করেছিলাম একটা কর্ড সেট কিন্তু পনেরো দিন আগে ওটা চলে এসেছিলো কিন্তু আমার সময়ের অভাবে আমি সেটা খুলে দেখতেই পারিনি তো আজকে ভাবলাম যেহেতু আমি বেরোছি আর এটা একদম দিনের জন্য দিনের বেলার জন্য একদম পারফেক্ট ড্রেস তো চলো একবার খুলে দেখি একটু ভয় ভয় ছিলাম যে জানি না যদি উল্টোপাল্টা কিছু বেরোয় আমার কাছে সেই সময়টাও নেই যে আমি এক্সচেঞ্জ করবো কারণ আমার সেই ডেট পার হয়ে গেছে তো যাই হোক খুল প্যাকেট খুলে আমি ভীষণ মজা পেয়ে গেছি তার কারণ একদম পারফেক্ট এসছিলো যেরকম ছবিতে দেখেছি সেরকমই যেমনি কালার যেমনি কমফোর্টেবিলিটি তেমনি কাপড় কোয়ালিটি তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একদম ড্রেস ট্রেস পরে রেডি হয়ে চলে এসেছি এবার আসছি মেকআপের বেলায় তার আগে তোমাদেরকে একটু ড্রেসটা ভালো করে দেখিয়ে দিই পেছনে একটা ট্যাগ ঝুলছিলো আর ট্যাগের সাথে লাগানো ছিল একটা হাতের বলতে পারো বা মাথার বলতে পারো যে একটা ওই গার্ডার টাইপের যেটা হয় ওটা হাতেও ক্যারি করতে পারো আবার মাথাতেও লাগাতে পারো তো যাই হোক সবার আগে আমি দিয়ে নিলাম সানস্ক্রিন কারণ দিনের বেলায় এখন সানস্ক্রিন মাস্ট চাই ঘরে থাকো চাই বাইরে বেরো তো আমি একটা নিউট্রোজেনের সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম ভালো করে ফেসে তারপরে আমি ইউজ করলাম হচ্ছে ম্যাকের স্ট্রোপ ক্রিম এটা কিন্তু স্কিনটাকে ভীষণ হাইড্রেটেড রাখে আর এই গরমে স্কিন হাইড্রেট থাকা ভীষণ দরকার আমি আগেই ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছিলাম স্নান করে উঠেই তাই জন্য সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো সানস্ক্রিনের আগে আমার স্কিনে ময়শ্চোরাইজার লাগানো ছিল ভালো করে তো এখন আমি স্ট্রো ক্রিমটা ভালো করে সব জায়গায় অ্যাপ্লাই করে নিলাম মুখের চারদিকে কারণ আমার মুখটা প্রেগনেন্সির পরে অনেক বেশি ড্রাই হয়ে গেছে স্কিন কেয়ার সেভাবে এখন করা হয়ই না মানে হয় অ্যাকচুয়ালি হয় না একদমই হয় না মানে কোনো রকমে স্নানের সময় ফেস ওয়াশটা লাগাতে পারি এই অবধি আর কি তো তারপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি কালার কারেক্টার যেটা আমার মুখে ছোট 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 কিছু দাগ রয়েছে যেই দাগটা এখন ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না কিন্তু আছে যেটা বিশেষ করে নায়া যখন কোলেটোলে থাকে ওর একটু নোখটা বাড়লে পরেই টুকটাক মানে খাম খামচানোর মতন আর কি ও হাতটা দিয়ে গালটাকে ধরতে চায় তো খামচি লেগে যায় এক দু জায়গায় তো সেই যে এই ছোট ছোটো ছোট ছোটো হয়ে সেই সব জায়গায় আমার গলা কোথাও গলার কাছে কোথাও মুখে এক দু জায়গায় রয়েছে তো সেগুলোকেই আমি ঢাকবো আর সে অর্থে এখন নেই একনে হালকা আমার থাকে স্কিনে বাট এখন অতটাও নেই তবে ওই যে বললাম খামচির দাগ টাকগুলো হালকা ঢাকতে হবে তো সেই জন্য জাস্ট হালকা হালকা করে যেই জায়গাগুলোতে দাগগুলো ছিল বা হালকা হালকা একনের দাগ ছিল সেই জায়গাগুলোকে আমি ভালো করে কারেক্ট কারেক্টার দিয়ে ঢেকে দিলাম আর চোখের নিচে আমার ডার্ক সার্কেলস হয়ে গেছে এখন যেহেতু রাত্রি ঠিক করে ঘুম হচ্ছে না প্রায় একটা বছর ঘুমাই কিন্তু ওই মাঝে মাঝে একটু উঠতে হয় ফিডিংয়ের জন্য তো সেই জন্য আমার চোখের তলায় হালকা ডার্ক সার্কেলস পড়েছে সেইটাকেও আমি এই কালার দিয়ে ভালো করে ঢেকে নিলাম আর নাকের পাশে যে স্মাইল লাইন আর নাকের পাশের যে প্যাচ হালকা প্যাচি যে জায়গা সেই সব জায়গায় ভালো করে অ্যাপ্লাই করে নিলাম তোমরা দেখতেই পাচ্ছ যে যেটুকু অন্তত দাগ দুগ ছিল সেগুলো সবটাই ঢেকে গেছে গলার কাছেও দু একটা হালকা একনে আর ওই খামছানোর দাগ ছিল সেগুলোকেও আমি হালকা করে ঢেকে নিলাম দেখো সবটাই মোটামুটি ঢেকে গেছে এবার আমি অ্যাপ্লাই করবো হালকা করে ফাউন্ডেশন আমার কাছে ম্যাড ম্যাকের স্টুডিও ফিক্স ছিল সেটাই আমি হালকা করে অ্যাপ্লাই করে নিলাম কারণ এটার কাভারেজ খুব ভালো জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ আমি মুখের কাছ থেকে জাস্ট হালকা ওয়ান টু টু ড্রপস মতন আর কি আমি ব্রাশে যেটুকু মানে লেগে যাচ্ছে সেইটুকুই আমি অ্যাপ্লাই করেছি কারণ এক প্রথমত দিনের বেলায় একদম হালকা মেকআপ মানে করলেই ওটাই অনেক বেশি বিশেষ করে গরমকাল এখন তো সেই জন্য জাস্ট একটু মুখটাকে হালকা গ্লো ই যাতে দেখ লাগে সেই জন্য যেটুকু আর কি অ্যাপ্লাই না করলে নয় সেইটুকুই আমি অ্যাপ্লাই করেছি তো ওটা কি ভালো করে আমি পুরো মুখে ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করি চাইলে স্পাঞ্জ বা ব্লেন্ডারও ব্যবহার করতে পারো স্টুডিও ফিক্স একটু হালকা ভেজা স্পাঞ্জ দিয়ে যদি অ্যাপ্লাই করা যায় সেটাও খুব ভালোভাবে আমাদের স্কিনে অ্যাবজর্ব করে আর আমি অ্যাকচুয়ালি ব্রাশটাকে প্রেফার করি ব্রাশ দিয়ে আমার কেন জানি না মনে হয় ব্রাশে ভালো ব্লেন্ড হচ্ছে এক একজনের এক এক রকম হয় তো দেখতে পাচ্ছ তোমরা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে জাস্ট ওইটুকু দিয়েছি তাতেই একদম ফুল কভার করে দিয়েছে ফেসটাকে বলিলাম যে এর কাভারেজ খুবই ভালো সো এবার আমি অ্যাপ্লাই করব ম্যাকের কম্প্যাক্ট এটাও স্টুডিও ফিক্সারি ম্যাকের স্টুডিও ফিক্সারি কম্প্যাক্ট তো ওটাই আমি অ্যাপ্লাই করব এগুলো সব এই সব কথা মেকআপই আমার অ্যাকচুয়ালি শ্যুটের মানে আমি আগে যখন শ্যুটে যেতাম সেই সময়কার সমস্ত কিছু আমি এটা খুলে একদম অবাক হয়ে গেছি আমি জানি না কী করে এটা আমার ভেঙে গেছে রাখাই ছিল আর আমার বেবি একটা তখন এত বড় হয়নি যে ওর হাত দিয়ে ভাঙবে কী করে একা থেকেই মানে রেখে রেখেই ভেঙে গেছে জানি না হতে পারে আমার হাতেই কখনো এদিক থেকে ওদিক করতে গিয়ে ভেতরটা ভেঙে গেছে ওটা খুলে যেন আমার বুকের ভেতরটাই কারণ সত্যি বলতে এই মেকআপের জিনিসগুলি একটা সময় আমার প্রাণ ছিল মানে সারাক্ষণ যেহেতু এদের সঙ্গেই সময় কাটাতে হতো সে সেই জন্য প্রত্যেকটা জিনিস আমার প্রচণ্ড প্রিয় আর প্রচণ্ড যত্নের ছিল একটা বছর ধরে সেগুলোর সাথে অনেকটাই আমার কানেকশন দূরে হয়ে গেছে বাট স্টিল আমার এখনও সবটাই ফেভারিট তো তো তারপরেই আমি অ্যাপ্লাই করে নিলাম হচ্ছে ব্লাশার এটার ভেতরে তোমার কন্ট্রোল ব্লাশার সমস্ত কিছু একসাথে রয়েছে তো আমি একদম হালকার উপরে যেহেতু যাচ্ছি সেই জন্যে ব্লাশারটা যে দিয়েই আমি হালকা জাস্ট চোখের ওপরটাতে ড্যাব 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 করে আই শ্যাডোর মতন লাগিয়ে নিলাম কোনো রকম এক্সট্রা আইডের শ্যাডো আমি ব্যবহার করতে চাই না আর ব্লাশারের যে ব্রাশটা ছিল সেটা দিয়ে আমি হালকা করে গালটাকে কন্ট্রোল করে নিলাম যদিও আমি বেশি বললাম যে প্রথম থেকেই শুরু থেকেই বলছি যে আমি বেশি একবারেই করতে চাইছি না ওভার মেকআপ লুক যাতে না মনে হয় তো হালকা হালকা করে আমি ওটা দিয়েই একদম ব্রাশটাকে চেপে ধরে শুরু করে নিয়ে জায়গাটাকে ওটা দিয়ে হালকা হালকা করে ড্যাপ ড্যাব করে কন্ট্রোল করে নিলাম তারপরে ওই ব্রাশটা দিয়েই আবার আমি হালকা হালকা করে ব্লাশের জায়গাটাতে হালকা একদম ব্লাশ লাগিয়ে নিলাম একটু নাকে একটু কপালে একটু গলায় হালকা হালকা যাতে একটু রেডিশ ভাব থাকে ইট তো তারপরে আমি অ্যাপ্লাই করবো কাজল আর এটা ব্ল্যাক কালারের ছিল না এটা হচ্ছে ব্রাউন কালারের এর মানে একটু হালকা মেকআপ লুকে না খুব বেশি যাতে চোখ খুব বেশি আর কি ব্রাইটের দরকার নেই আমার তো হালকা ব্রাউন কালারটা আমার খুব ভালো লাগে দিনের বেলায় তো ব্রাউন কালারটা দিয়েই আমি নিচের আইলাইনে দিয়ে আমি ওটাকে হাত দিয়ে দিয়ে স্মাশ করে দিলাম আমার এই লুকটা পার্টিকুলার এই আই লুকটা আমার ভীষণ পছন্দের আমার না খুব বেশি লাইনার বা নিচের কাজল খুব বেশি যদি দেখা যায় আমার ভালো লাগে না যদিও কলেজ লাইফে আমি ভীষণ মোটা মোটা করে আই দিতাম আমার ফ্রেন্ডসরা সবাই জানে আমার নামই হয়ে গেছিলো কাজল যেহেতু আমি প্রচণ্ড কাজল অ্যাপ্লাই করতে ভালোবাসতাম কিন্তু তারপরে ধীরে ধীরে যখন আমি শুটে যেতে স্টার্ট করলাম আমি যখন সিরিয়াল আমার শ্যুট চলতো তখন দেখেছিলাম এইভাবে মেকআপ করতে তো মেকআপ দাদারা যখন থাকতো তো ওরা সুন্দর করে এইভাবে আইটাকে করে দিত তো সেখান থেকেই শিখেছিলাম এইভাবে আই স্মাশ করে দেওয়ার তারপরের থেকে আমি যতবার এখন গাজল অ্যাপ্লাই করি আমি এইভাবেই অ্যাপ্লাই করি হালকা হালকা করে ওপরটাতে লাইনারের মতন করে দা এঁকে নিয়ে তারপরে ওটাকে হালকা হালকা করে হাত দিয়ে স্মাশ করে দিতে হবে এতে করে কিনা মানে চোখটাও বড় লাগে আর ওভার মেকআপ লুকও কিন্তু লাগে না তোমরা কমেন্ট করে আমাকে জানাও তো তোমাদের এইভাবে কাজল লাগাতে কার কার ভালো লাগে আর আমি যেরকম বললাম যে কলেজ লাইফে আমি ভীষণ মোটা করে কাজল লাগাতাম তো ওইভাবে কাজল লাগাতেও তোমরা কে কে পছন্দ করো আমাকে কমেন্ট করো অবশ্যই জানাও তবে কাজল চোখে থাকুক না থাকুক মাস্কারা কিন্তু মাস্ট মাস্কারা দিয়ে দিলেই কাজলের অভাব পূর্ণ হয়ে যায় আর মাস্কারা না দিলে তুমি যতই সুন্দর করে কাজল লাগাও না কেন চোখটা কিন্তু মানে অসম্পূর্ণই থেকে যায় তো এখন বালা হচ্ছে মাস্কারা লাগানোর মাস্কারা সুন্দর করে ওপরের চোখে নিচের চোখে ডাবল কোট করে লাগিয়ে নিতে হবে সিঙ্গেল কোটও দেওয়া যায় তবে ডাবল কোট দিলে পরে না আইল্যাশগুলো অনেক বেশি প্রমিনেন্ট হয়ে যায় আর আমি ডাবল কোট করে দেওয়াটাই বেশি প্রেফার করি তো আমার এখানে অলমোস্ট আইজ ডান হয়ে গেছে আর আইব্রো যেহেতু আমার একদমই করা ছিল না যেহেতু সার্ডেন প্ল্যান সার্ডেন বেরোনো তো আইব্রো করা ছিল না আজকাল অ্যাকচুয়ালি আইব্রো আমি সেরমভাবে করার টাইমই পাই না মানে মাঝে মাঝে যখন আমার দেখি যে খুব ভিতি ছিল অবস্থা একদম মানে মুখ দেখানোর মতন অবস্থায় নেই তখনই আমি একমাত্র এখন আইব্রো করি তো যাই হোক আইব্রো করার সময় পাইনি যেহেতু সেই জন্য আইব্রোটা মোটাই হয়ে রয়েছে সেই জন্য আমি কোনো কিছু এখানে অ্যাপ্লাই করবো না অন্য যদি আইব্রো করা থাকতো আমি হালকা করে পেন্সিল দিয়ে ড্র করার চেষ্টা মানে করতাম আর কি কিন্তু যেহেতু এখন আমার আইব্রো করা নেই আমি যদি এখন পেন্সিল দিয়ে ড্র করতে যাই তাহলে পরে একদম মহিষাসুরের মতন হয়ে যাবে তো সেটা আমি একদমই চাই না সেই জন্য আমি হালকা করে মাস্কারার মাস্কড়ার যেটুকু লাগা ছিল সেইটুকু দিয়ে আমি হালকা হালকা করে জাস্ট ব্রাশ করে নিলাম আর আইব্রো ব্রাশ দিয়ে হালকা করে ব্রাশ করে নিলাম তো এবার আসি লিপস্টিকের পালা তো আমি নিউড লিপস্টিক বরাবর প্রেফার করি আমার ভীষণ ভালো লাগে আর নিউ লিপস্টিকও আমি ড্যাপ ড্যাব করে লাগাই যাতে কি না ওভার না হয়ে যায় কারণ সত্যি কথা বলতে আমার লিপস খুব বেশি ডার্ক কোনো কালে পছন্দ না একদম মানে বরাবর আমি সবসময় প্রেফার করি যে আইস সবসময় ডার্ক থাকবে আর লিপস সময় নিউড থাকবে তো বিশেষ করে এখন দিনের বেলায় যেহেতু বেরোনো সেই জন্য লিপস তো ডার্ক মানে কোনো মতেই না তবে এই কালারটা যেটা আমি লাগিয়েছিলাম সেই কালারটা আমার একটু অন্যরকম লাগছিল ড্রেসের কালারের সঙ্গে তো ভাবলাম একটু পিঙ্কি শেড মেবি ভালো লাগবে তো ওটার ওপরেই আমি একটা মেবলিনের হালকা পিঙ্ক কালার কালার এক্স্যাক্টলি নাম মানে নামটা আমার মনে নেই এটা কালারটার তো ওটাই ওর ওপর দিয়ে অ্যাপ্লাই করে নিলাম আমি চিরকালই না দুটো তিনটে করে লিপস্টিক একসাথে মানে করে করে আর কি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি তো সেটাই এখনও করছিলাম তো দেখলাম যে মোটামুটি কালার ঠিক আছে কিন্তু একটু আমার এটাও আমার ডার্ক মনে হচ্ছিলো তো সেই জন্য হালকা করে নানা পাউডার আমি ঠোঁটে অ্যাপ্লাই করে নিলাম একটা এতে করে এটা অনেকক্ষণ ধরে লাস্টও করবে প্লাস তার সাথে হচ্ছে কালারটা আরেকটুখানি যেটা আমি চাইছিলাম একটু নিউড পিঙ্কিশ নিউড তো সেই কালারটা একদম পারফেক্ট আসার জন্য তো আমার এই কালারটা পারফেক্ট আমি পেয়ে গেছি হালকা বানানা পাউডার অ্যাপ্লাই করার পরে এবার আসি বিন্দি যেটা ছাড়া আমার ভীষণ অসম্পূর্ণ লাগে যখন মানে ওয়েস্টার্ন লুক থাকে তখন অন্য কথা কিন্তু যখনই আমি স্যুট পরি তখন বিন্দি আমার স্যুট বলো বা শাড়ি বিন্দি আমার মাছটা আমি ভীষণ ভীষণ ভালোবাসি বিন্দি লাগাতে তো এই হচ্ছে আমার ফাইনাল লুক চুলটাকে ছেড়ে দিলাম কিন্তু শ্যাম্পু করেছিলাম কালকে তো আজকে করিনি তাই জন্য চুলটাকে একটু ফিজি দেখতে লাগছে তো সেই জন্যে খুব কনফিউজ লাগছে যে চুল মানে ছেড়ে রাখবো না বেঁধে ফেলবো বিশেষ করে এত যা গরম বেবি নিয়ে আগের মতন আর এখন সেই পরিস্থিতিটা নেই যে চুল ছেড়ে ছেড়ে ঘুরে বেড়াবো আর প্লাস যে যেই পরিমাণ গরম তুমি এসিতে থাকো বাইরে থাকো সব জায়গাতেই মানে মানুষের এখন অবস্থা খুব সো হেয়ার স্টাইল নিয়ে ভাবতে ভাবতে আমি সেটিং স্প্রে অ্যাপ্লাই করতেই ভুলে গেছিলাম তো আমি ইউজ করলাম ম্যাকের সেটিং স্প্রে এটা আমার ভীষণ ফেভারিট একটা স্প্রে তো অ্যাপ্লাই করার পর ওটাকে একটু ফেসে হাওয়া করে আমি শুকিয়ে নিলাম শুকিয়ে নিয়ে মোটামুটি আমি ডান হয়ে গেছি অলমোস্ট আর এক্সারসাইজ আমি কিছু চেঞ্জ করিনি তার কারণ আমি একটা একদম ঘরোয়া অকেশানে যাচ্ছি আর সেখানে খুব বেশি জাঙ্ক জুয়েলারি ভালো লাগবে না আর আমি খুব একটা প্রেফারও করি না খুব ভালো কিছু অকেশন না থাকলে আমি জুয়েলারি খুব একটা চেঞ্জ করি না যেটা থাকে সেটাই আমি পরে থাকি তো হাতে গলায় কোনো কিছুতেই আমি চেঞ্জ করলাম না সে যেটা ছিল সেটাই আমি রেখে দিলাম তো ফাইনালি বললাম যে চুল ছেড়ে থাকাটা এত ডিফিকাল্ট লাগছিল তো পরে আমি একটা হাই পনিটেল ঘুরেই নিলাম তো দেখলাম যে হ্যাঁ এই পনিতেই বেশি লুকটা যাচ্ছে পনিতেই বেশি ভালো ভালো লাগছে তোমরা আমাকে বলো কমেন্ট করে যে তোমাদের কোনটা ভালো লাগছে যে চুল ছেড়ে দিয়ে বেশি ভালো লাগছিল না পনি করার পরে তাহলে নেক্সট টাইম যখন আমি আবার এই ড্রেসটা পরবো তো সেইভাবেই আমি রেডি হব তো যাই হোক এটা আমার ফাইনাল লোক ছিল আর যেহেতু আমাকে রোদে বেরোতেই হতো তাই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম যে রোদে আমার লোকটা কেমন লাগছে মানে আউটডোরে তো এই হচ্ছে আমার ফাইনাল যদি তোমাদের ভালো লাগে তাহলে পরে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো আর তোমরা যদি আমার এই ছোট্ট পরিবারের এখনো সদস্য না হয়ে থাকে তাহলে পরে সাবস্ক্রাইবের বাটনটা প্রেস করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে